আমি তোমার ভালোবাসা রাত্রিবেলায় আমি একা নারী ঘরের ভিতরে আছি, চিনি না জানি না, অজানা অচেনা একজন এসে দরজায় ধাক্কা মারছে, তাই বলি কি নামে তোমার কোথায় বাড়ি, বলো নামটা প্রকাশ করি, নামে তোমার কোথায় বাড়ি, বলো নামটা প্রকাশ করি, বলো নামে তোমার কোথায় বাড়ি, বলো নামটা প্রকাশ করি, শুনব আমি করে না ভরি, শুনব আমি করে না ভরি, বলো নাম আমি বললাম তোমার ভালোবাসা প্রত্যেক দিনই আসি, কিন্তু আমি বলেছিলাম না আজকে রাতে আসবো না, 12 দিন তার মধ্যে আমি চলে এসেছি, আমার মন কিন্তু ভালোবাসাকে ছেড়ে তো থাকা যায় না, তার জন্য মনে কিন্তু আমার আসার কথা ছিল না, আমি বলছো ওগো আমি গো আমি খোলো খোলো, তা বলছে তোমার কি না, পরিচয় দিয়ে ঢুকতে হবে, পরিচয় দিয়ে ওগো আমি তোমার ভালোবাসা মেটাও আমার মনের আশা, আমি তোমার ভালোবাসা মেটাও আমার মনের আশা, দরজা খুললো, দরজা খুললো বললি তো দরজা খোলা যাবে না, বলছে ভালোবাসা এর যেমন ভালোবাসা মোল্লা চাচার মুরগি পুষা একই অবস্থা, এই লোকজন যাবে হাতে জবাই করে দেবে, শোনো পুরুষ জাতির ভালোবাসা পদ্ম পাতার জল, আমার মা খুব হাত তালে দিচ্ছে গো, খুব হাত তালে দিচ্ছে, বাহ, পুরুষ জাতির ভালোবাসা পদ্ম পাতার জল, আচ্ছা দিঘির জল কতটা আছে পদ্মের ডাঁটায় বুঝে দেবে, পদ্মের যে ডাঁটা সেই জানে যে দিঘির জল কতটা, সেই পদ্মের ডাঁটায় আমি, সেই পদ্মের ডাঁটায় আমি মাপব তোমার দিঘির তল, পদ্ম পাতার জল আর ওই দিঘির তল ও এক জিনিস নয়, পদ্ম পাতার জল আর দিঘির তল এক জিনিস নয়, আমার মনে হয় এ সারা রাত ভালোবাসা ভালোবাসা করতে করতে ওর মাথাটা নষ্ট হয়ে গিয়েছে, শোনো এত দরজা থাকতে তুমি আমার দরজা এসে ধাক্কা মারলে, বেশ তোমার নাম ধাম তুমি বললে মঙ্গল ঠাকুর, এত জোনাকার মঙ্গল তুমি আমার মনে হয় এর আগে অনেক মঙ্গল করেছো, তাই রাত দুপুরে আজকে আমার মঙ্গল তুমি করতে এসেছো, বেশ ভালো ছেলে তুমি, আচ্ছা বলুন যে তোমার ভালোবাসায় হয় কিছু হোক আর না হোক গলার স্বর মানে কণ্ঠ স্বর শুনে বুঝতে পারা যাবে যেটা আমার ভালোবাসা কি, এর যা গলার স্বর আমার ওই ভালোবাসার কোনো মিল নেই, তোমার গলা কেন ধরা ধরা
দায় বুড়ো ভেড়া বলা কেন ধরা ধরা আজকে জানো বুড়ো ভেড়া আবার আমার যেজন গলা ধরা আমার যেজন গলা ধরা গলা এমন নয় সবজি বিক্রেতা বিক্রি করছে সবজি ঝাঁকায় করে মাল পাড়ায় পাড়ায় বলে তো হঠাৎ বিয়ে করে সে যে কোনো মায়েরা বেশিরভাগ সবজি নেন তো যারা বিক্রি করতেছে এখন সবজি বাসি না টাটকা টাটকা মানে সর্বদাই বাসি হলেও টাটকা ওর অভ্যাস হয়ে গেছে যে হঠাৎ একদিন বিয়ে করছে তিন চার দিন আসেনি দশ বারো দিন আসেনি হঠাৎ একদিন এসে দিব যে তুমি এতদিন আসেনি কেন তো বলছে বিয়ে করলাম গো তাহলে আসতে পারিনি বিয়ে করলে বউ কেমন হলো যে টাটকা বউ কেমন টাটকা মানে অভ্যাস হয়ে যাচ্ছে তো ও আগে সবজির সঙ্গে বললে বললে তা ওই সবজির সঙ্গে বলছে বউ কেমন টাটকা মানে টাটকা বললে বললে অভ্যাস ভাই যাই হোক তা ওই সবজিওয়ালা সবজি সবজি কেউ টিন ভাঙা লোহা ভাঙা এই টিন ভাঙা লোহা ভাঙা ব্যাটারি পেলা লাল পিস্টল প্লাস্টিকের জুতা ছাড়া মাথা ছাড়া চোর হাঁসের পাখা গরুর গোপাচি কাঁচের গ্লাস কাপ বোতল তার সেই সেই রকম আর কি যদি কেউ কিনে বেড়ায় সে তো গলা বসতেই পারে ঠান্ডা লেগে এই জল ধরে তা সে যদি তার বইয়ের কাছে ঘুরিয়ে রাত্রিবেলায় যায় তা গলা যদি বসে যায় বউ দরজা খুলবে না নিশ্চয়ই খুলবে তাহলে আমার বউটা নিশ্চয়ই ঘরে কোনো মাল ভরে রেখেছে কারণ আপনারা একটা চিন্তা করবেন কেউ বর দোকান যাবেন যদি বইয়ের প্রতি সন্দেহ থাকে এটা কোজেন না আমি তবু শিখিয়ে দিচ্ছি বইয়ের প্রতি সন্দেহ থাকে বলবেন যে বর্ধমানের মিটিং আছে আজকে রাতে আয় হবে ব্যাগপত্র নিয়ে রাত বারোটার সময় এসে দরজায় ঢাকা মারবে মাল ধরা পড়ে যাবে ধরা পড়ে যাবে আমি ঠিক আসবো না বলেছি মাল কাউকে ঢুকিয়েছে তার জন্য এবার এসেছি বলছে গলা ধরা প্রমাণ করছে কি না এ মাল কাউ ঢুকিয়ে আছে তাহলে এরকম বলবে কেন ও গো ও মঙ্গল ঠাকুর না তোমার কাছে মনে যদি সন্দেহ হতে পারে দিনের বেলা না এসে রাত্রিবেলা এসেছে আচ্ছা বলুন তোমার এমনও তো হতে পারে পাড়ার কোনো চ্যাংটা ছিল হতে পারে নাকি ঘরে কেউ নাই বলে দরজায় ধাক্কা মারতে পারে তাই বলে শোনো তুমি যখন এসেছো আজকে আসল কোনো কথা বল ধরো আমার কথা ধরো ধরো আমার কথা ধরো আমি প্রমাণেতে বুঝবো ভালো প্রমাণেতে বুঝবো ভালো দরজা খুলে দেব আচ্ছা আমি হকারগিরি কে করাই গো আমাকে আমি আমার জন্য করতে চাই ছেলে মেয়ের জন্য করতে হয় এই মেয়ে ছেলের জন্য কিন্তু অনেক কিছু করতে হয় একটা ছেলে মুখে দাড়ি বাড়ি দাড়ি কাটারও পয়সা নাই তা তার মানে গার্লফ্রেন্ড মানে তার যাকে ভালোবাসে তাকে নিয়ে বেড়াতে গিয়েছে যে বলছে আইসক্রিম খাওয়া তা বলছে আইসক্রিমে পয়সা নেই দিয়ে লুকিয়ে লুকিয়ে বলছে তুমি বসো না আসছি দুজনে দাঁড়িয়ে আছে তা বলছে আমাকে কিছু পয়সা দেন আইসক্রিম কিনবো তা সেই ছেলেটা বলছে এ দশ টাকা দিয়ে দাও তাকে বউটাকে বলছে তো বলছে দশ টাকায় হবে না কুড়ি টাকা দেন তো বলছে কেন একটা আইসক্রিম তো দশ টাকা দাম তো বলছে আর একটা নিতে হবে আমার গার্লফ্রেন্ডকে দিতে হবে তো বলছে শালা ভিখারি হয়ে যেত আমার গার্লফ্রেন্ড পুষেছিস তো বলছে না আমি আপনি আমাকে ওই কথা বললেন না আমি ভিখারি হয়ে গার্লফ্রেন্ড পুষিনি গার্লফ্রেন্ড আমাকে ভিখারি করেছে কারণ ওর পিছনে যা আমি গুজিছি আমি ভিখারি হয়ে গিয়েছি তাই আজকে হকারগিরি যদিও হতে হয় তোমার জন্যই হয়েছি আজকে যদি হকারগিরি হতে হয় তাহলে তোমার জন্য হয়েছি ওগো চিন্তামণি দরজা খানা একবার খোল না ওগো চিন্তামণি দরজা খানা একবার খোল না ওগো চিন্তামণি দরজা খানা একবার খোল না তোমার কাছে
তুমি বলো আমার ভাই, তুমি যা চাইবে তাই আমি দেব গিয়ে খাই। যদি তুমি আমার ভালোবাসা হলে আগে ভালোবাসার সঙ্গে কিছু প্রমাণে থাকে। অনেক প্রমাণ আছে যত তোমার কাছে যাই, তোমার সঙ্গে মিলনে আমার যেদিন হয়ে যায়। মনে পড়ে না আদরে আপন করে কত করলে হাসা হাসি, ভুলে কি গিয়েছো যোগ ওগো প্রিয়সি। আমার যে জনে ভালোবাসা তোমার কাছে গায়, ভালোবাসার সঙ্গে কিছুই এমন ঘটনা ঘটে নাই। তাই নাকি? যেজন আমার হয় দেখো প্রাণের প্রিয়সী, যেজন হয় আমারে ভালোবাসার, যেজন গই আমারে ভালোবাসা হয় তার সঙ্গে কিছু দেখো গোপনে কথা রয়, যে কথাই আমি আর সে জানে জানি। আজকে অন্য কেউ অন্য কারো মতো ভালোবাসা নয় কো জানা জানি, আপনারা অন্য কারোর মতো ভালোবাসা আমাদের এই ভালোবাসা। আপনারা যদি মেয়ের বাড়ি যান মিষ্টি নিয়ে যান, কেউ কাউকে দেখতে গেলে কিছু নিয়ে যেতে হয়, যার ভালোবাসা সে কুরকুরেও নিয়ে যাবে। তার জন্য আমি এই ভালোবাসার জন্য অনেক কিছু খাবার নিয়ে আসতাম, আমি খাবার নিয়ে আসতাম, আমি খাবারগুলো নিয়েই আসতাম ভালোবাসার তরে। ঢুকেছিলাম এই চিন্তা মনি রোগ ঘরে, সেই খাবার আনন্দের খাবার তো তোমারে খাওয়াতাম, আরে ভালোবাসা আদর আপ্যায়ন তোমার কাছে পেতাম। একদিন আদর করে আমার কাছে বুঝায় আঙুলটা ধরে দিল গো আনন্দ করে জানি গো কামরায়। এই তো দাগ রয়েছে, দাগ রয়েছে তো জানলাখানা খুলে তুমি দেখতে যোগ্য পাবে আসল ভালোবাসা যোগ্য তোমার গো। আঙুল কামড়ানো দাগ অনেক কতজন কা থাকতে পারে। শোনো শোনো, তাই বলে আঙুল কামড়ানো দাগ দেখে আমি দরজা খুলবো? আমার মনে হয় এ দরজা খুলছে না, ঘর পোড়া গরু রক্ত শুনলে দেখলে ভয় খায়, তাই তো? ঘর পোড়া গরু আমার মনে হয় আমি ঘর পোড়া ভরবে কিছু না। শোনো তোমার আসতে তোমার মিলে গেলে দরজা খুলবো। আমি দেখেছি ঘর পোড়া গরু রক্ত সন্ধ্যা হলে ভয় খায়, তার জন্য আমার মনে হয় আমি আসার অনুপস্থিতিতে কেউ এসে ধান নিয়ে পালিয়েছে, এ ধানের বস্তা ধানকে নিয়ে পালিয়েছে বুঝলে, তার জন্য ভয় খাচ্ছে আর ফুলছে। আমার মনে হয় এ কাণ্ডকে এরকম ঘটিয়ে গেছে, তা নাহলে ভয় খাবে কেন? পাড়ার চ্যাংরা ছেলে, পাড়ার চ্যাংরা ছেলে এরকম ঘটনা ঘটিয়ে গেছে মনে হয়, সেই ভয়টা খাচ্ছে। আর সেই আর যাব না বেগুন তুলিতে, কথা বলছো ভালো, বলতে বলতে বলছে কি না, এই ঘরে মনে হয় এমন কোনজন আছে, মনে হয় এমন কোনো কর্ম করেছে তোমার যখন মনে এত সন্দেহ, এই সন্দেহে তো ভালোবাসা হয় না। তুমি এখন ওই দরজার সামনে এখন দাঁড়িয়ে থাকো, সকাল হোক, সকাল হলে পরে দেখবো দরজা খুলে তোমার ভালোবাসা নাকি তখন তোমারও মনে গন্ডগুলো মিটে যাবে। আর তা না হলে তোমায় বলি শোনো, এসেছো যখন তুমি দরজার সামনে, আমার যেজনে ভালোবাসা আমার মনে প্রাণে,
সে জানে আমি কেমন, আমিও জানি হাই। আগে দুজন আরে মনে রে মিল থাকা চাই, তোমার আর আমার দেখো যে কথা রয়। আগে অন্য জন আর জানে না কো দিলামে পড়ি চয়। আচ্ছা বলুন তো, আমাকে বলছো সকালে সকালে সকালই এসেছি, কটা বাজছে? এটা সকাল নয়, এটা তো সুবার কাল। আমি তো সকালেই এসেছি, আমি সকালেই এসেছি। এই যে রাত্রি হয়ে গেছে, এই সকালেই এসেছি আমি ঘুমোনো সকাল যেটা, সেই সকালেই এসেছি আমি। ওই দিন ফুললে যে সকাল সে কালে আসিনি, তাহলে প্রমাণ আমি দিতে পারি। শোনো শোনো ইয়োগ চিন্তা, শোনোই আমার টাইম, তোমার কাছে দেবই আমি আরো পবিত্র। তোমার তুমি জানো আর আমি জানি গো, আর কেউ জানে না। আমি তোমার এইটা দেখেছি খুব করো বিবেচনা, কারণ তোমার সঙ্গে আমি মেলামেশা করেছি। তোমার জানো দেশে তিল রহিয়াছে, ভালোবাসা তার সঙ্গে এমন কোনো কিছু সম্পর্ক নেই তুমি যে কথা বলছো। কারণ এদের চেক বললে দিই, এখন ঢেল ছুঁড়ে দিই, যদি লাগে লাগবে, না লাগে না লাগবে। তাই বলি শোনো, যে জন্যই আমার হয় দেখো ভালোবাসা হয়, সত্য কথা তোমার কাছে আমি বলে যাই। আমার যে জন্য ভালোবাসা এই না দুনিয়ায় রয়, তোমাকে তো আগে আমি বলিলাম নিশ্চয়। তোমার এসব আজে বাজে কথা মানবো না, কই আসলে কথা দাও না পরিচয়। আসলে কোন কথা বলো, ধরো আমার কথা ধরো। শোনো আমি তোমাকে একটা কথা বলি, তুমি জানলাটা খুললি তোমাকে দেখতে, তা তুমি জানলাটা খুলছো না কেন? জানলা খুললে তুমি ঘরে ভিতরে থাকবে, জানলা খানা খুললে পরে দেখবে তুমি নজর। আজকে তুমি এসেছো দুটো এমন সময় এসেছো, সে সময় বৃষ্টি পড়ছে আর আমার ঘরে যে প্রদীপ আছে সে হাওয়াতে নিভে গিয়েছে। আমার কাছে দেশ লাই কাটিও নয় যে প্রদীপ ধরাবো, আর অন্ধকার ঘরে কিছু খুঁজে পাওয়া সম্ভব না। কাটি নেবে? তাই বলি শোনো, যাও না তুমি যাও না ফিরে, নেবে তুমি যত্ন করে। প্রদীপ নিবি গেছে, জল পড়ি তো, জল পড়লি তো প্রদীপ নেবে, জল পড়লি তো প্রদীপ নেবে। প্রদীপে যখন জল ঢুকে যাবে দেখবেন এমনি নিবি যাবে পড়তে। প্রদীপে জল ঢোকে না, তুমি কানে গিয়ে কম খাটবা দিন, জল হাওয়া দিচ্ছে, বৃষ্টি পড়ছে, এই রাত্রে অন্ধকারে প্রদীপ জ্বলছিল, সে প্রদীপ নিবে গেছে হাওয়াতে। হাওয়াতে ওরে প্রেমের প্রেমের হাওয়া লাগলে তোমার গায়ে গো, প্রেমের হাওয়া লাগলে তোমার আমার ঠাই একটা মাত্র।
দিয়েছিল শালগ্রাম আমার হাতে শিলা, বলেছিল শোনো নারী তুমি যে অবলা, পূজা করিবে তুমি মন ভালো হবে, আমার ওই অভাবে তোমার দূরে যাবে, বুঝতে পারলাম যে দেখো আমার ভালোবাসা, সারা রাত্রি কতই আমি দিলাম তারে ব্যথা, দরজা খুলেই আমি দেব মহাশয়, আমি দরজা খুলি বই আমি মিথ্যা কথা নয়, তাই তো বলি ও গো ঠাকুর করি নিবেদন, সারা রাতে কত কষ্ট দিলাম গো এখন, বুঝলাম তুমি আমার দেখো ভালোবাসা হলে, দরজা খানা এবার দিলাম দেখো খুলে, এবার চিন্তা বুঝতে পেরেছে, এবার দরজা খুলেছে আমায় বুকে আমার মনে হয় মনের মধ্যে আরো সন্দেহ লেগে গেল, আমার ঘরে আসতে গেলে আছে পাঁচিলে জানি 8 ফুট হলো উঁচু, দিলাম তা কাহি সদর দরজায় আছে ঠাকুর করি নিবেদন, আগে বলো তুমি এলে আগে গেলে কেমন, শোনো শোনো লোক চিন্তা আমি তোমার কাছে যা, প্রত্যেক দিন আসতাম যেমন দড়ি ঝুলিয়ে রেখে দিতে ওই দড়িটা ধরে উঠতাম, এমন ভালোবাসা, রাত 12টার পরে প্রত্যেক দিনই আসত আমার ঘরে, লোকলজ্জার ভয়ে একটা রজ্জোত্থা দড়িকে এপার থেকে ওপারে পাঁচিলে গায়ে ফেলে রাখতাম, ঠাকুর বললেন চিন্তা আজ তুই আমি সেই দড়ি ধরে এসেছি, ঠাকুরের কথা শুনে মনে সন্দেহ লাগলো, ঠাকুর হাতের মধ্যে অগ্নি মশাল নিলামে জ্বালাই আমি, এই ঠাকুরের হাতটা দেখো ধরলাম গুণ, চল চল গো ঠাকুর যাই পাচিরের গায়, দেখবো তুমি কেমন করে এলে পারে, এম
এমন সময় আমাকে যখন বলেছে তখন চিন্তা দেখাচ্ছে যে দড়িটা দড়ি নয়, সাপ চুলছে। ওরে বাপ রে বাপ, এ যে কাল সাপ, 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 ওরে মুখ ঢুকালো পর্যন্ত শুনেছেন। ভালোবাসা করলে তার মাথায় বাজও পড়ে না, সাপেও কাটে না। এ ভালোবাসা গিয়ে দেখলাম একটা সর্প গর্তের মধ্যে মুখ ঢুকিয়ে আছে, ল্যাস ধরে যতই টানবে সাপে তাকে খাবে না, খাবে না, খাবে না, খাবে না। আমি দেখলাম দেখো গোপনে তাকে কোনোদিন সাপে কামড়াবে, এই আশীর্বাদটা মঙ্গল ঠাকুর দিয়েছে। কিন্তু আজকে তো আমার ভয় ভীতি সব চলে গেছে, চিন্তা চলো চলো নদীর পারে। আমি ভেলা রেখে এসেছি, আমি ভেলা কেনা খেলা মেরে এপারেই এসেছি। ঠাকুরের কথায় আরো সন্দেহ জাগে, এই তো পাঁচিলের গায়ে এমন কর্ম ঘটিয়েছে। চলো চলো ঠাকুর আমরা যাবো দুজনায়, দেখব হো কেমন করে এসেছো হে তাই, দেখব কেমন করে তুমি ভেলা বেঁধে এলে। আগে এই তো এলাম দুইজনাতে নদীর ওই না পারে, ওই দেখো ভেলা রে, ভেলা কই, ওই দেখো চিন্তা, ওই দেখো ভেলা, গিয়ে দেখি কি এ ভেলা নয়, ভেলা নয়, আরে ভেলা নয়, ভেলা নয়। দেখো এই যে আমার সম্পর্ক দেখে হলো পাগল পারা, দেখো ঠাকুর তোমার ঘরের স্ত্রী এ কেমন কাণ্ড করে, আজকে পার দেখো করেছে তোমারে, তাই তো তুমি এলে দেখো আমার কাছে হায়। আমি তাই তো বলি অনিত্য ভালোবাসার কোনো দাম নাই। চিন্তা আমার যে নয়নতারা প্রথম পক্ষে স্ত্রী, সে আমার এই ভালোবাসা মেনে নিতে পারেনি, মেনে নিতে পারেনি, তদ্রূপ সেজন আত্মহত্যা করে আমাকে ভেলা সেজে আমাকে পার করে চিন্তার কাছে দিয়েছে। তার জন্যে সে স্বামীর বিরহে কেন্দ্রে কিন্তু কী বলেছিল জানেন, বিধি কলমে নাই কালি, আমার এই পুরা কপালে একি লিখেছিলি রে, কলমে কলমে নাই কালি রে, 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 কল
ভালোবাসা দেখে মেয়েরা সব পারে। স্বামী যদি বধ হয়, স্বামী যদি লম্পট হয়, সব পারে, কিন্তু অন্য কোনো মেয়ের হাতে তুলে দিতে পারে না। দরকার হলে মা নিজে গলা টিপে মেরে ফেলবে, তাই না? কিন্তু তোমার অর্ধাঙ্গিনী নিজে দেহ ত্যাগ করে তোমাকে আজ আমার কাছে পাঠিয়ে দিয়েছে। ঠাকুর, একদিনই তো আমার প্রাণবায়ু চলে যাবে, জনমালে ভরতে হবে, অমরকে কথা কবে এসেছি ভাবে যেতে হবে। সেদিনই তো আমার প্রাণবায়ু থাকবে না আমার দেহে, আমাকেও তো সেই মরার মতো ভাসতে হবে। এই অনিত্য প্রেমে ভুলে যাও, এদিকে তুমি চলে যাও সে রাধারমণের মন্দিরে, তুমি পাবে সেই বৃন্দাবনে, যেদিন পাবে যুগল দর্শনে করবে ঠাকুর, সেদিনই যেন এই হতভাগী চিন্তার কথা ভুলে যাবে না। চিন্তা চিন্তাকে তুমি সেদিন স্মরণে করে, যেদিন যুগলের রূপে তুমি দর্শন করবে, একা তুমি রূপে দর্শন করো না, সেদিন তুমি আমায় পাশে নিয়ে যুগলের রূপে দর্শন করো। একই তুমি আমায় সত্য সত্যি ছেড়ে দেবে চিন্তা, আমি যে তোমাকে ছাড়া থাকতে পারবো না, তবুও তুমি যখন বলেছো আমি প্রেম ভালোবাসা কথা রাখছি আজকে বৃন্দাবনের পথে, বৃন্দাবনের পথে পথে গায়েব রাধা নাম আমি, বৃন্দাবনের পথে পথে গায়েব রাধা নাম, বৃন্দাবনের পথে পথে গায়েব রাধা নাম, যাবে আমার মন এবারে বৃন্দাবনের পথে পথে আমি চলে যাই, কিছু দূরে গিয়ে এবার মনে উদয় হয় কত দূরে বৃন্দাবন গো আমার জানা নাই, দেখা দাও দেখা দাও ও গো শ্যামরাই। ঠাকুরে চলে যায় বৃন্দাবনের পথ ধরে ঠাকুরে হেঁটে যায়, এ মতো অবস্থায় কি বা কর্ম হলো, এক দেখো বণিকের স্ত্রী দেখো গেল, নামে যার সুজাতা আমি দেখতে পেরেছিলাম, তাকে দেখে আমার কামান্বিত হলাম, সেই মেয়েটার কাছে আমি জড়ি বলে যাই, ঘরের মধ্যে চলে গিয়েছে মিথ্যা কথা নয়, এক রাত্রি ব্রাহ্মণ মশাই করিব মক্ষ, এই তো হয়ে গেল ব্রাহ্মণী মন, সেই মেয়েটা স্বামীকে জিজ্ঞাসা করিল, ও বাবা রে রাত্রেবেলায় বিছানা পাতিল স্বয়ং মন্দিরে বাবা মেয়েটা, এইবারে তখনই আমি চোখে দেখতে পাই আদ্যা শক্তি মহামায়া রূপ যে ধরেছে চৈতন্য, তখনই আমার বেরিয়ে আগে গেছে, সঙ্গে সঙ্গে একটা কাঁটা নিয়ে নিলাম চুলের কাঁটা বাবা সেটাতে জানালাম, চুলের কাঁটা নিয়ে আমি চকন্দ করলাম, এই জ্ঞান চক্ষু আমি জানি ফিরে পেলাম, কর্ম চক্ষু অন্ধ করলাম রক্ত ঝরে পড়ে, ও বাবারে তখন আমি ঘরের বাইরে ঘরে সঙ্গে সঙ্গে বৃন্দাবনের পথে আমি যাই, খালের মধ্যে পড়ে গিয়েছে অন্ধ মহাশয় গোপ বালক, তখন বাবা বেশ ধরে ভালো স্বয়ং কৃষ্ণ, তখন বাবা সেগুলো চলে গেল হাতে ধরে নিয়ে গেল বৃন্দাবনে হাই, পদ্ম বছর পদ্মলোচন মাটি গুড়িয়ে যায় চোখ বাবা ফেরত পড়ল কৃষ্ণ দেখে ভালো, যুগলে যুগল বাবা দর্শন না হলো, এইবারে চিন্তাকে ডাকিলে গেল ও মধুর বৃন্দাবনে কি আনন্দ